কয়টা বাজে? দুটো বাজে, সকাল থেকে কোনো কাস্টমার আসেনি, কি করা যায়? অনেকদিন ধরেই তো ভাবছি একটা সাইকেল কিনবো, যাই আজকে ড্রিম সাইকেল থেকে একটা সাইকেল কিনে নিয়ে আসি। আমাদের কাছে যে গিয়ার ওয়ালা সাইকেল আছে সর্বনিম্ন 13,500 টাকা থেকে শুরু, সবই অ্যালুমিনিয়াম বডি। ও আচ্ছা, আমি তো অ্যালুমিনিয়ামের সাইকেলই খুঁজছি, কিন্তু ভাই সাইকেলটা যেন সব দিক থেকে ভালো হয়। আচ্ছা ভাই ভিতরে আসেন, সাইকেল দেখাচ্ছি। বলছি ভাই এই সাইকেলের কালারটা সবকিছুই তো আমার পছন্দ হয়েছে, কিন্তু এই সাইকেলের ভিতরে স্পেশাল কি কি আছে? সাইকেল পাবেন ফুল অ্যালুমিনিয়াম বডি প্লাস অয়েল ব্রেক, আর তার সাথে আছে অ্যালুমিনিয়াম হাব। তাহলে ভাই এই সাইকেলটা রেডি করে দেন। ভাই আপনি বসেন, আমি রেডি করে দিচ্ছি। ভাই সাইকেল তো রেডি হয়ে গেছে, এই যে মেমো রেডি হয়ে গেছে। আচ্ছা ভাই ধন্যবাদ, আসেন ভাই সাইকেল দাগা। সেগুলো আজকে রিভিউ করতাম, সাইকেল কিনলে এটা ইম্পর্টেন্ট জিনিস। আর সাইকেলটা তো খুব ভালো হয়েছে, চালিয়ে তো খুব মজা পাচ্ছি। আরে দীপ্ত কি খবর, কি অবস্থা, কোন দিকে আসছো? নতুন সাইকেল কিনে আসলাম। ও নতুন হেভি সাইকেল তো, তা তোমার পার্সপাতি কই সাইকেলের? সাইকেলের পার্সপাতি বলতি? পার্সপাতি বলতি, সাইকেল কেনার পরে পাঁচটা জিনিস অবশ্যই কেনা উচিত, না হলে কিন্তু সাইকেলটা ঠিকমতো রাখা যায় না। তো এই জন্য এই পাঁচটা জিনিস কি কি আছে সেগুলো তোমার আজকে বুঝাই বলছি। আচ্ছা ভাই ঠিক আছে, চলো দীপ্ত তোমার আমি বুঝাই দিই কি কি। সাইকেল সবসময় ঠিক রাখার জন্য কিছু জিনিস সবসময় কিনা উচিত সাইকেলের সাথে। তুমি না কিনে চলে আসলে কেন? তুমি একটা বোকা। আমরা যখন একটা নতুন সাইকেল কিনে থাকি, সাইকেলটা কিন্তু আমাদের শুধু সাইকেল হয় না, সাইকেলটা কিন্তু আমাদের ইমোশন থাকে। আর ইমোশনটাকে যদি আমরা ভালো রাখতে চাই তাহলে কিছু জিনিস কিন্তু অবশ্যই কেনা উচিত। আর সেই জিনিসগুলো কিন্তু সাইকেলকে শুধুমাত্র ভালো রাখে তা না, সাইকেলকে আরও প্রোটেক্টিভ রাখে এবং সাইকেলটা অনেকদিন ইউজ করার জন্য অনেক বেশি হেল্প করে। তো এই পাঁচটা জিনিস কি কি সেটা দেখার জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন আমরা শুরু করি এক নম্বর জিনিস দিয়ে। যে পাঁচটা জিনিস আমরা সাইকেল কেনার পরে অবশ্যই কেনা উচিত, তার ভিতরে সর্বপ্রথম এবং সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো একটা তালা। আপনি যদি একটা সাইকেল কিনে থাকেন আর যদি একটা নতুন তালা না কেনেন তাহলে কীভাবে হয় বলেন? যেমন আপনারা অনেকেই ভাবেন যে আমার বাসায় একটা পুরাতন তালা আছে সেটা ইউজ করবো, অথবা আমি পরবর্তীতে তালা কিনে নিবানি। কিন্তু একটা সাইকেল কিন্তু আমরা কিনি রাইডিং করার জন্য, আমরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় রাইডিং করে যাই তখন যদি আমাদের তালা না থাকে সাথে তাহলে সবসময় মাথার ভিতরে একটা টেনশন থাকে, আর আমি চাই না আপনার কোনো টেনশন নেন। এই জন্যে যখনই নতুন সাইকেল কিনবেন চেষ্টা করবেন একটা নতুন তালা কিনতে, তাহলে সেই জিনিস আরও বেশি প্রোডাক্টিভ থাকবে। তো আমাদের কাছে যে তালাটা আছে এই তালাটার দাম কিন্তু খুব বেশি না, হয়তো 200-250 টাকার ভিতরেই হবে। তো বেশি চিপ তালা না কিনে মিনিমাম এই রেঞ্জে তালাগুলো কেনা উচিত, তাহলে আপনার সাইকেলটাকে ভালো থাকবে। যেমন এই তালাটা যখন আপনি সুন্দর করে পেঁচিয়ে রাখবেন আপনার সিটের সাথে তখন কিন্তু জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। যেমন আপনাকে শর্ট একটা ট্রিক দেখাই, এইভাবে যদি আপনি তালাটা রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু সুন্দর লাগবে। নতুন সাইকেলে নতুন তালা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি আমার এই ব্যাগের ভিতরে করে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস নিয়েছি যেগুলো সাইকেলের জন্য লাগে, আর লাস্টে কিন্তু একটা বোনাস টিপও থাকছে আপনাদের জন্য। তো প্রথমটা তো দেখিয়ে দিয়েছি তালা, দ্বিতীয় নাম্বারে কী বেরোয় আমার ব্যাগ থেকে দেখি, গিলি গিলি ছু। তো এর ভিতর থেকে যেটা বেরোলো সেটা হলো একটা গিয়ার গার্ড। তো আপনারা যখন একটা গিয়ারওয়ালা সাইকেল কিনবেন অবশ্যই আপনার একটা গিয়ার গার্ড কেনা উচিত, কারণ সাইকেল যদি এখান থেকে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার গিয়ারের সমস্যা হতেই পারে। যেমন আপনাদেরকে দেখাই, এই হলো একটা সাইকেলের গিয়ার, আর এই জিনিসটাই কিন্তু আপনার সাইকেলটাকে ভালো রাখার জন্য অনেক হেল্প করে। আর এই সাইকেলটা যখন এইভাবে পড়ে যাবে তখন কিন্তু এর গিয়ারটা ভাঙার সম্ভাবনা অনেক বেশি থাকে, যদি এখানে কোনো ইট থাকে তাহলে তো ভাঙবেই। এবং অনেকেই আছে সাইকেল চালানো নতুন শেখে, সেই ক্ষেত্রে তারা যদি সাইকেলটা নিয়ে পড়ে যায় তাহলে কিন্তু তার গিয়ারটা ভাঙার সম্ভাবনা আছে। আর বাবা মার একটা ভালো জিনিস হলো তারা কোনো কিছু হলেই বলে গিয়ারওয়ালা সাইকেল ভালো না, গিয়ারওয়ালা সাইকেল ভালো না, কিন্তু বিষয়টা কিন্তু তেমন না। যদি একটা গিয়ার গার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার গিয়ারটা প্রায় 90%-এর উপরে সুরক্ষিত থাকবে। যেমন আমরা আই কার্ডে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওতে আমরা গিয়ার গার্ড দিয়ে অনেকগুলো টেস্ট করে দেখেছি যে গিয়ারটা কতটুকু প্রোটেক্টিভ থাকে। এই জন্যে যখনই গিয়ারওয়ালা একটা সাইকেল কিনবেন অবশ্যই একটা গিয়ার গার্ড ইনস্টল করে নেবেন, তাহলে আপনার সাইকেলটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। আমার এই জাদুর থলের ভিডিও থেকে 3 নম্বরে কী জিনিস বেরোয় সেটা দেখা যাক। এই তো সাসপেনশন কাভার। তো আমরা যখন একটা সাইকেল কিনি সাইকেলের যত পার্টস পাতি আছে সবগুলো তো দেখে নেই, তার সাথে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি, সেটা হলো
সাইকেলটার সাসপেনশনটা কতটুকু ভালো, আর এই সাইকেলের সাসপেনশনটাকে যদি টিকায় রাখতে হয় তাহলে কিন্তু আপনার একটা প্রোটেকশন ইউজ করা লাগবেই, যাতে এটার ভিতরে ধুলোবালি যে কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়। আর এই সাসপেনশনটায় যেহেতু হালকা একটু তেল অথবা বিভিন্ন জিনিস দেওয়া থাকে, এই কারণে যখন আমরা এটাকে বারবার ইউজ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় অনেকগুলো তেল লেগে থাকে এবং পরবর্তীতে সমস্যা হয়। অবশ্যই অবশ্যই এরকম একটা সাসপেনশন কাভার নিয়ে নেবেন। একটা সাসপেনশন কাভারের দাম কিন্তু খুবই অল্প টাকা, হয়তো বা 60 থেকে 100 টাকার ভিতরে পড়বে। তো একটা সাসপেনশন কাভার কী করবে, আপনার এর ভিতর ধুলোবালি যাওয়া থেকে আটকাবে, এবং কিছুদিন পরপর যদি আপনি সাসপেনশন কাভারটা একবার করে একটু পরিষ্কার করে নেন, জাস্ট একটু সাবান পানিতে ধুয়ে নেন, তাহলেই কিন্তু আপনার এত টাকা দামের সাইকেলের সাসপেনশনটা অনেক ভালো থাকবে। এইবার আমরা কথা বলবো আমাদের 4 নম্বর জিনিস নিয়ে। আর 4 নম্বর জিনিসটা হলো একটা বেল। আপনি যদি সাইকেল কিনে থাকেন আর সাইকেল যদি বেল না লাগান তাহলে কীভাবে হবে, দেখেন এরকম একটা বেল কিন্তু আপনার সাইকেলে লাগানো উচিত। এবং আপনি যখন সাইকেল রাস্তায় চালাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু বেল আপনাকে অনেক বেশি হেল্প করবে, এবং তার সাথে সাথে আপনি চাইলে কিন্তু এইরকম বেল না বিভিন্ন ধরনের বেল কিনতে পারেন। যেমন এখন ইলেকট্রনিক অনেক ধরনের বেল বেরোচ্ছে যেগুলো আমরা লাইট হর্ন বলে থাকি, লাইট প্লাস হর্ন একসাথে থাকে, এরকম অনেক অপশন আপনি মার্কেটে পেয়ে যাবেন। তবে আপনি যদি একটা সাইকেল কিনে থাকেন তো অবশ্যই সাইকেলের সাথে একটা বেল কিনবেন, যেটা আপনার রাস্তা চলাচল করতে অনেক বেশি হেল্প করবে। এইবার আমরা চলে এসেছি আমাদের একদম লাস্টের জিনিস, সেটার জায়গায় আমাদের প্রয়োজন একটা সিট কভার। আমরা যখন একটা সাইকেল কিনে থাকি সেই সাইকেলটার মেন মজা হয় সাইকেলটা যখন আমরা চালাই তখন, এবং সাইকেলটার 3টা জিনিস আমাদের বডির সাথে লেগে থাকে, একটা হলো গ্রিপ, আরেকটা হলো সিট, আরেকটা হলো আমাদের যে প্যাডেলটা আছে প্যাডেলটা। তো এই সিটটা যদি বসে কমফোর্টেবল না হয় সেক্ষেত্রে এত টাকা দামের সাইকেল কিনে কিন্তু আপনার কোনো ধরনেরই মজা হবে না। তো এই কারণে আপনার দরকার কি, একটা সিটের কাভার। এই যে এই সিট কাভারটার দাম হয়তো বা বেশি হলে 100 থেকে 150 টাকা হবে, আর এই 100 থেকে 150 টাকার একটা সিট কাভার আপনাকে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল দিতে পারে সাইকেলটা চালানোর ক্ষেত্রে। যেমন এই কাভারটাকে ইনস্টল করা একেবারে সহজ, এই জাস্ট এখানে লাগাবেন, পিছন যে ফিতা আছে ফিতাটা ধরে টান দিবেন, ব্যাস সিট কাভারটা লাগানো কিন্তু হয়ে যাবে, একদম ইজি। কিন্তু এই জিনিসটা আপনার সাইকেলের সিটটা অনেক দিন টেকসই করবে, এবং তার সাথে সাথে সাইকেল চালানোর সময় আপনাকে কিন্তু অনেক কমফোর্টেবল দিবে। আমরা তো যে 5টা জিনিসের কথা বলেছিলাম 5টা জিনিস নিয়ে বলে ফেলেছি, এখন একটা বোনাস বলেছিলাম, সেটা হলো আমাদের যে মাডগার্ড আছে সেইটা, এইটা যদি আপনি ইনস্টল না করেন সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হয়, সেটা নিয়ে পরে কথা বলছি। আগে মাডগার্ড না থাকলেও কি সুবিধা আছে সেটা বলি। যারা সাধারণত রাইডিং করে থাকেন তারা মাডগার্ড লাগিয়ে থাকেন, কারণ অনেক দূর যাওয়া লাগে, বৃষ্টি কাদা হতেই পারে। কিন্তু যারা স্ট্যান্ড করে থাকে তাদের ম্যাক্সিমামই দেখেছি কেউ মাডগার্ডটা ইউজ করেন না, কারণ বিভিন্ন ধরনের লাফালাফি করতে হয় তো মাডগার্ডটা ভেঙে যায়। তো মাডগার্ডটা যখন বর্ষাকাল আসে ভাই মনে হয় কি এই জিনিসটা থেকে প্রিয় আর কোনো কিছুই হয় না, কারণ পিঠে ব্যাগে কাদা লেগে একদমই অবস্থা খারাপ হয়ে যায়। তো এই কারণে আপনারা যারা নতুন সাইকেল কিনছেন তার সাথে একটা মাডগার্ড অবশ্যই কিনে রাখবেন, যদি আপনার ভালো লাগে ইনস্টল করে চালাতে পারেন লাগায়, আর যদি মনে হয় না আপাতত আমার সাইকেলটা এইরকম লুকটাই জোস লাগছে তো সেই ক্ষেত্রে মার্কেটটা নাও লাগাতে পারেন। সর্বোপরি আপনাদের জন্য এইটুকু বলতে পারি যে আপনারা যখন একটা নতুন সাইকেল কিনবেন তার সাথে যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই কিনবেন, যাতে আপনার সাইকেলটা ভালো থাকে এবং আপনার সাইকেল চালানোর এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হয়। এবং আপনারা যদি ড্রিম সাইকেলসের থেকে সাইকেল কিনে থাকেন তাহলে এই সব জিনিস কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন, মানে সিট কাভারটা বাদে বাকি যে জিনিসগুলো দেখিয়েছি সেগুলো কিন্তু আপনি নতুন সাইকেলের সাথে একদম ফ্রি পাচ্ছেন। তো এই কারণে আপনারা চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ড্রিম সাইকেল স্টোরে থেকে সাইকেল নিতে পারেন, এবং আমি সব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে আপনি চাইলে ভিজিট করতে পারেন। এবং আপনারা যদি চান এরকম আয়াম প্রো জার্সি কিনতে তাহলে সেটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশনে আছে, এবং স্ক্রিনে নাম্বার দেওয়া হবে, এই নাম্বারে কল দিয়ে আপনি ইজিভাবে আপনার জন্য একটা আয়াম প্রো জার্সি অর্ডার করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে, এবং আপনারা কোন ভিডিও দেখতে চান সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমরা কিন্তু 1 মিলিয়নের খুবই কাছাকাছি আসি। তো সো প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন। তো দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে, আসসালামু আলাইকুম।